নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, হর হর মহাদেব। কেমন আছেন বন্ধুরা? অগ্নিকারক গ্রহ মঙ্গল আর কয়েকদিনের মধ্যেই তুঙ্গ গৃহে অর্থাৎ মকরে প্রবেশ করবে। আগামী 22 মার্চ 2020 রবিবার দুপুর 1:44 এই বিশেষ ঘটনাটি ঘটবে। এর ফলে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু প্রভাব চলে আসবে। মঙ্গল অগ্নিকারক এবং যে গৃহে প্রবেশ করবে সেই গৃহ হল পৃথ্বীকারক। ফলে অগ্নিকারক গ্রহ পৃথ্বীতে অবস্থান বেশ কিছু রাশির জন্য অশুভ প্রভাব আসতে পারে এবং বেশ কিছু রাশির জন্য শুভ প্রভাব আসতে পারে। আর এই গৃহে অবস্থান করবে আগামী 4 মে 2020 রাত্রি 8:40 পর্যন্ত, এবং তারপরেই এখান থেকে পরবর্তী গৃহে ট্রানজিট হবে। মঙ্গল আমরা সাধারণত মনে করি এনার্জি, সাহস, সেলফ কনফিডেন্স এবং নিজের ইচ্ছা শক্তি, এই বিশেষ কারকতাকে প্রকাশ করে। এছাড়া দাম্পত্য জীবনে সুখ সুবিধার জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মকর রাশিতে তুঙ্গ অবস্থায় মঙ্গলের থাকার ফলে বেশ কিছু শুভ এবং বেশ কিছু অশুভ পরিবর্তন আসবে। ভূমিপুত্র হল এই মঙ্গল এবং তা শনির সঙ্গে একটা কনজাংশন তৈরি করবে, কারণ ক্যাপ্রিকর্ন বা মকর রাশির অধিপতি শনি এই সময় নিজের গৃহে অবস্থান করবে। তাই মঙ্গল এবং শনির এই বিশেষ যুতি মোটেও শুভকর নয়। ফলে ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক দুর্ঘটনা, ড্যামেজ এবং অ্যাক্সিডেন্ট এই ধরনের বিষয় কিন্তু ঘটতে পারে এই সময়। তবে এর কিছুদিনের পরেই বৃহস্পতি এই গৃহে অবস্থান করবে, 30 মার্চ 2020। মঙ্গল এবং বৃহস্পতি পরস্পর বন্ধু গ্রহ এবং একই সঙ্গে মঙ্গল বৃহস্পতি শুভ পরিবর্তন আনবে এবং জাতকের কনফিডেন্স লেভেল অনেকাংশেই বাড়িয়ে তুলবে। অন্যদিকে বৃহস্পতি এবং শনি পরস্পরের ন্যাচারাল অর্থাৎ সাধারণ সম্পর্ক। এদিকে শনি জাতককে কঠোর পরিশ্রম করাবে, অন্যদিকে বৃহস্পতি জাতকের যশ এবং প্রতিপত্তি দেবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যারাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। কন্যারাশির সাপেক্ষে মঙ্গল হল অষ্টম এবং তৃতীয় ঘরের অধিপতি এবং এই সময় পঞ্চম গৃহে অবস্থান করবে। পঞ্চম গৃহ থেকে আমরা সন্তান এবং লাভ অ্যাফেয়ার্স, প্লেজারেবল ইমোশন এবং স্পেকুলেশন সম্পর্কে আমরা বিচার করে থাকি। এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং বিষয়ের সঙ্গে মোকাবিলা করতে পারেন, তাই এই সময়ে অবশ্যই আপনার কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা ভালো সম্বন্ধ এবং কলিগদের সঙ্গে একটু ভালো সম্বন্ধ বা সম্পর্ক রেখে এগিয়ে চলা উচিত। তাহলে আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব চলে আসতে পারে। যে প্রমোশন বা যে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো হয়তো কোনোভাবে আটকে যেতে পারে বা দেরি হয়ে যেতে পারে। যদি আপনি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রে একটা শুভ প্রভাব চলে আসবে। তবে আপনার যে প্রফিটের ডিজায়ার, যে চাহিদা, সেই চাহিদা ফুলফিল হয়তো হবে না। আপনার ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট অত্যন্ত শুভ ফল আনবে এই সময়। নতুন কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং আপনি করতে পারেন। ছোটোখাটো লাভের জন্য কোনো ইনভেস্টমেন্ট করবেন না এই সময়। এই সময় আয়ের পাশাপাশি ব্যয়ের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পাবে। আপনার পরিবারের দৃষ্টিভঙ্গির থেকে আপনার স্ত্রী বা স্বামীর দৃষ্টিভঙ্গি একটু আলাদা হতে পারে এই সময়। পরিবারের সঙ্গে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন তখন অবশ্যই মাথা ঠান্ডা রেখে তবেই করবেন। অপ্রয়োজনীয় কথাবার্তা এবং চিন্তাভাবনা দাম্পত্য জীবনকে সমস্যায় ফেলতে পারে এবং সম্পর্কের ছেদ পর্যন্ত ঘটিয়ে দিতে পারে, তাই কথা বলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে বলুন।
যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন সময়টি মোটেও শুভ নয়। স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন এবং স্ট্রিক্টলি ডিসিপ্লিন মেনটেন না করলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, পড়াশোনায় ফোকাস বা কনসেন্ট্রেশন বৃদ্ধি না করলে আপনার কাঙ্ক্ষিত ফল মোটেও পাবেন না। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।